মক্কা মদিনায় যাওয়ার আশা আছে না নাই কার কার আশা আছে একটু হাতটা জাগান আল্লাহ যারা অর্ধেক জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও যারা পুরো জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও কোন আমিন এবার হাত নামান মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাওয়ার আশা আছে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু আর যে কত দূর পাখির ন্যায় ডানা থাকলে আমার পাখির ন্যায় ডানা থাকলে আমার যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না রিক্সাওয়ালা আল্লাহর বান্দা গরিব সারাদিন রিক্সা চালায় গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় নামাজের পর ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে মালিক মরণের আগে জীবনে একটাই আশা মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই আল্লাহ ডাক দিয়া কা গরিব রে তোর নাই টাকা মনে আছে আশা আর বড় লোকের আছে টাকা নাই কি মনে আশা টেনশন নাই টেনশন নাই তোর মতো গরিব কামি আল্লাহ বড় লোকের অ্যাকাউন্টের টাকা দিয়ে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিব আল্লাহ পারেন কিনা আল্লাহ পারেন কিনা আল্লাহ যে পারেন এটার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের একজন রিক্সাওয়ালা গরিব আল্লাহর বান্দা রিক্সা চালায় হঠাৎ করে একজন বড় লোক টাকাওয়ালা সামনে যে হাতটা বাড়ায় এই রিক্সাওয়ালা দাঁড়াও জাগায় ব্রেক হয়ে গেল আল্লাহর বান্দা বড় লোক যাত্রী উঠাইয়া চলতেছে 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 কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে আজানের আওয়াজ শুইনা আল্লাহর গোলাম গরিব জায়গায় ব্রেক হয়ে গেছে চিল্লা বলো আল্লাহু আকবার কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যখন আমি আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর গোলাম রিক্সাওয়ালা আল্লাহর নামের আওয়াজ শুনছে কার নামের আওয়াজ শুনছে বলেন আল্লাহর নামের আওয়াজ শুইনা বান্দা দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে জাগায় আল্লাহর বান্দা ব্রেক হয়ে গেছে এইবার টাকাওয়ালার দিকে তাকায়া
ডাক দিয়া কাও টাকাওয়ালা ভাই, আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না। টাকাওয়ালা কয় কেন কি হইছে বল, রিক্সাওয়ালা কয় টাকাওয়ালা ভাই আমি কেন বাড়াইতে পারবো না, আমার মাওলার পক্ষ থেকে ডাক এসে গেছে। রিক্সাওয়ালা এই কথাটা বলার পর টাকাওয়ালার মাথায় কর, টাকাওয়ালা ডাক দিয়া কা গরিব নামাজ পড়ার টাইম কি পাইলি না, আরে যা যা সামনে আগা, গরিব ডাক দিয়া কা ও টাকাওয়ালা ধমক দিয়া কোনো লাভ হবে না, যদিও দেখো আমি গরিবের পকেটে টাকা নাই, তোমার মতো বাড়ি নাই গাড়ি নাই, কিন্তু আমি গরিবের অন্তরটা ভরা আমার মাওলার মহব্বত। والذين آمنوا أشد حبا لله، যারা ইমানদার সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর বান্দা রিক্সাওয়ালা জায়গা বেড়ে খাইয়া ডাক দেখো টাকাওয়ালা ভাই তুমি থাকো আমি চললাম আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। টাকাওয়ালা রিক্সার উপরে বসে আছে কিন্তু গরিব আল্লাহর বান্দা মসজিদে হাজির, মসজিদে যাইয়া নামাজ আদায় করে আল্লাহর দূর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়া আল্লাহ ও মালিক গরিব বানাইছো কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই মালিক রে, জীবনে একটাই আসা মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চায়, আল্লাহ ডাক দিয়া কা গরিব টেনশন করবি না, তোর টাকা নাই তো কি হয়েছে, তোর মনে তো একটা আশা আছে, তোর এই মনের আশাটা আমি আল্লাহ ওই যে রিক্সার উপরে বসে আছে ওই কপাল পোড়া ওই বড় লোকের টাকা দিয়ে আমি আল্লাহ তোরে পৌঁছায় দিব। আল্লাহ পারেন কি না? এই চাঁদপুরের মুসলমান কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরো জোরে বলো কে? ওই মালিক আল্লাহ কেমন ভাবে পারে দেখো। গরিব আল্লাহর বান্দা রিক্সার উপরে যায় যখন বসলো হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো, এই গরিব দাঁড়াও, গরিব দাঁড়ায় ডাক দিয়া কয় স্যার কি বলবেন বলেন, গরিব ডাক দিয়া বলে কি বলবেন বলেন, বড় লোক ডাক দিয়া কয় টাকা ওই গরিব ভাই আমি বড় লোকের মনে একটা আশা একটা জিনিস জানার বড় ইচ্ছা, বলো এ গরিব তুমি গরিবের মনে কোনো আশা আছে কি না? গরিব ডাক দিয়া কা টাকাওয়ালা ভাই আমি গরিবের মনে একটা আশা আছে, তবে সেই আশাটা আপনার মতো টাকাওয়ালা হওয়ার আশা নাই, আপনার মতো বাড়িওয়ালা হওয়ার আশা নাই, আপনার মতো গাড়িওয়ালা হওয়ার আশা নাই, আমি গরিবের মনে একটা আশা আছে মরণের আগে একবার হলো আমি সোনার মক্কা মদিনায় যেতে চাই। বড় লোক ডাক দিয়া কা গরিব নে নে 5000 টাকা দিলাম যা বাবা পাসপোর্ট কমপ্লিট করে আয় এরপরে আমার সাথে দেখা কর, আমি কথা দিলাম আমি টাকাওয়ালা বড় টাকাওয়ালা আমি টাকার অভাব নাই, আমি বড় লোকের টাকার অভাব নাই, আজ পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাব তো দূরের কথা যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারি নাই, শুধু খালি দুনিয়া আর দুনিয়া নিয়েই আমি ব্যস্ত আছি, তবে গরিব কেন জানি আজকে তোর জন্য আমার মায়া লেগে গেছে। ওরে চাঁদপুরের মুসলমান আওয়াজ দেয়া বলো মায়া লাগাইলেন যিনি তিনি কে? ও যুবক ভাই আল্লাহ পাক কেমন মায়া লাগাই দিছে, বড় লোক গরিব যা যা পাসপোর্ট কমপ্লিট করে আমার সাথে দেখা কর, ওই সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন হবে সব টাকা আমি তোকে আমার পক্ষ থেকে তোকে হাতিয়া দিয়ে দিব।